আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে একটা এইচপি ব্র্যান্ডের একটা প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ আনবক্সিং করে দেখাবো। তো এটার মডেল হচ্ছে এইচপি স্পেক্টার X360। তো এটা একটা প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ যার জেনারেশন হচ্ছে 10 এবং আপনারা এটা পাবেন Core i7 হিসাবে, এবং এটাতে 8 MB ক্যাশ আছে, এবং এটার সাথে যে র্যাম আছে র্যামটা হচ্ছে 8 GB এবং 512 GB SSD হার্ড ডিস্ক আছে, এবং এটার ডিসপ্লে হচ্ছে 13 ইঞ্চ। তো চলুন বন্ধুরা, এখন আমরা এটা আনবক্সিং করি। তো আমরা এটা প্রথমে এটা খুলব। দেখেন খোলার পরে আমরা যে প্রথম ফার্স্ট পার্টটা খোলার পরে দেখেন এখানেই আমাদের ল্যাপটপটা আছে। এটা এইচপি ব্র্যান্ডের, দেখেন এখানে লেখা আছে এইচপি, এটা হচ্ছে এইচপি। তো আমরা এখন এটা খুলে বের করব। তো এটা হচ্ছে আমাদের সেই আকর্ষণীয় ল্যাপটপ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো এটা একটা প্লাস্টিক কভার দ্বারা আটকানো আছে। তো আমরা আগে দেখব যে এর ভিতরে আছে, বক্সের ভিতরে আসলে কি কি আছে আমরা সেই জিনিসগুলো দেখব। তো দেখেন এখানে আমাদের একটা ইউজার ম্যানুয়াল আছে, তো এটা আমরা এক সাইডে রাখি। আর আমাদের এর ভিতরে আছে দেখেন একটা চার্জার আছে, খুবই সুন্দর চার্জার, সি টাইপ দেখতে, এটা টাইপ হচ্ছে সি। আর আছে আমাদের একটা পাওয়ার কেবল আছে চার্জারের সাথে লাগানোর জন্য, এবং দেখেন এটা একটা HDMI কেবল, এটা হচ্ছে আমাদের সি টাইপ একটা HDMI কেবল। আমরা বিভিন্ন প্রজেক্টরে লাগানোর ক্ষেত্রে বা বিভিন্ন অন্য কোনো ডিভাইস সংযুক্ত করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং দেখেন একটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে পেন। আপনি চাইলে এই পেন ব্যবহার করে আপনি এই ল্যাপটপটা বিভিন্নভাবে চালাইতে পারেন। তো এটার ভিতরে আসলে যে পেনটা আছে আমরা একটু খুলে দেখি। দেখেন আপনারা, দেখেন এই যে পেন, এটা হচ্ছে পেনের যে সামনের যে অংশ, সেই অংশটার দুইটা আমাদের এক্সট্রা দেওয়া আছে এটার ভিতরে। যখন আমাদের এই অরিজিনাল পেনটা থেকে আমাদের এই সাইডটা যখন আমাদের নষ্ট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো দেখেন এটার সাথে আমাদের একটা ব্যাটারি আছে, এটা একটা পেন্সিল ব্যাটারি। এটা আমরা যখন এই পেনটার ভিতরে এখান থেকে ইনপুট করব, আপনারা খেয়াল করেন, এটা আমরা যখন এখানে ইনপুট করব তখন আমাদের এই পেনটা অ্যাকচুয়ালি কাজ শুরু করবে। তো আমরা পেনটা এখন আপাতত রাখি। তো আমাদের পেনটা এক সাইডে আমরা রাখলাম। তো দেখেন এই বক্সটার ভিতরে কিন্তু আমাদের এখন খালি, এটাতে আমাদের এক্সট্রা আর কিছু নাই। তো আমাদের ল্যাপটপটার জন্য যে একটা সুন্দর একটা ব্যাগ দেওয়া হয়েছে, দেখেন এটা হচ্ছে লেদারের একটা ব্যাগ। মূলত আমাদের ল্যাপটপটা যেহেতু ছোট সাইজের 13 ইঞ্চ, সেহেতু আমরা এটা আমরা এই ব্যাগের ভিতরে করে সংরক্ষণ করতে পারি। যেহেতু দেখেন এটা লেদার, এটা খুবই সুন্দর একটা ব্যাগ, তো আমি ব্যাগটা এক সাইডে রাখি এবং এটা আমি সরাই রাখি। এখন দেখেন যে আমাদের যে মূল যে ল্যাপটপ, আমরা ল্যাপটপটা এখন বের করব। আপনারা দেখেন এই হচ্ছে আমাদের সেই আকর্ষণীয় ল্যাপটপ। দেখেন এটা এইচপি ব্র্যান্ডের, এটা হচ্ছে এইচপি, এবং এটার কালার হচ্ছে ব্লু, ডিপ ব্লু। আপনারা কালারটা দেখছেন, অনেক সুন্দর একটা কালার, ডিপ ব্লু। তো আমরা এখন আমাদের এই ল্যাপটপটা আমরা এখন ওপেন করব। তো দেখেন এটার কিন্তু টোটালটাই ডিসপ্লে, আপনারা দেখেন এটার কিন্তু সাইডে এক্সট্রা কোনো স্পেস নাই, এটা সম্পূর্ণটাই সুন্দর একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে আপনার 4K। তো আমরা এখন ল্যাপটপ ওপেন করার আগে আমরা কি কি ফাংশন আছে আমরা এটা আগে দেখব। তো আপনারা এখন দেখেন এখানে আমাদের ক্যামেরা আছে, আপনারা এটা যেহেতু ডিসপ্লের সাথে সেহেতু হয়তো স্পষ্ট আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন এই ল্যাপটপটার সব থেকে আকর্ষণীয় যে জিনিস, যেটা X360 নাম হয়েছে, এটার কারণ হচ্ছে আপনি এই ডিসপ্লেটা 360 অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন। আপনারা দেখেন আমি এই ল্যাপটপটা ধরলাম, এখন দেখেন আমি বাঁকা করছি, দেখেন এটা আপনি চাইলে সম্পূর্ণটা উল্টাই ফেলতে পারবেন, অ্যাঙ্গেল 360 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখেন আমার পিছন সাইডে আমার কিবোর্ড, সামনে সাইডে আমার ডিসপ্লে। তো এটা হচ্ছে এই ল্যাপটপের যে মূল আকর্ষণ, সেটা হচ্ছে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর যে আকর্ষণটা। তো আমি দেখেন আমি এখন আমার যে ল্যাপটপটা আমি এটা, তো দেখেন আমি যে সাইডটা দেখাতে চাচ্ছিলাম, তো আমি প্রথমে আমার
লেফট সাইডে আসি, তো লেফট সাইডে আপনারা দেখেন এখানে আমাদের দুইটা পোর্ট আছে। এটা হচ্ছে আমার হেডফোন, হেডফোনের যে মাইক্রোফোনের যে আমরা জ্যাকটা লাগাবো সেই জ্যাকটা হচ্ছে আমাদের এই জ্যাক, এবং এর পাশে দেখেন একটা পোর্ট আছে, এটা মূলত আমাদের ইউএসবি পোর্ট। দেখেন ইউএসবি পোর্টটা আপনারা দেখছেন অনেক ছোট, কিন্তু আপনি যখন আপনার কোনো মেমোরি বা কোনো ফ্ল্যাশ ড্রাইভ ঢুকাবেন তখন দেখেন আপনার কিন্তু এটা বড় করতে পারবেন। আপনি যখন এখানে পেন ড্রাইভ ঢুকাবেন অটোমেটিক্যালি আপনার পোর্টটা বড় হয়ে যাবে। তো দেখেন এই ল্যাপটপের সব থেকে আরেকটা আকর্ষণীয় জিনিস আছে, এটা কিন্তু পাওয়ার পাওয়ার যে বাটন, সে পাওয়ার বাটন কিন্তু এখানে। আপনারা অনেকে হয়তো এটা ওপেন করার সময় আপনারা পাওয়ার বাটন খুঁজে পাবেন না, তো এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে আমাদের যে সামনের সাইড সেটা। তো পিছনে দেখেন, তো পিছনে দেখানোর আগে আমি আগে আমার লেফট সাইড দেখাইছি, যেহেতু রাইট সাইডটা এখন দেখাই। এখানে দেখেন আমার আরও তিনটা পোর্ট আছে, এটা হচ্ছে ইউএসবি সি টাইপ পোর্ট, এটাও ইউএসবি সি টাইপ পোর্ট, আর এটা হচ্ছে আমার মেমোরি পোর্ট, মেমোরি স্লট। এবং দেখেন এখানে ছোট আরেকটা যে অপশন আছে, এটা হচ্ছে আমার ক্যামেরা লক করার জন্য। আপনারা হয়তো অনেকে জানেন যে এখন ক্যামেরা অনেক ক্ষেত্রে হ্যাকিং এর শিকার হয়, যার কারণে এটা সিকিউরিটির জন্য আমাদের এই ক্যামেরা লক বাটনটা এখানে অ্যাড করা হয়েছে। তো এই যে সি টাইপ পোর্ট দেখছেন, এটা অ্যাকচুয়ালি আপনার এই সাইডে যেটা, এটা হচ্ছে আপনার চার্জিং হিসেবে ব্যবহার হয়, আর এগুলা যে এটা দেখছেন এটা আপনার অন্য ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আমি ব্যাক সাইডে দেখাই, তো দেখেন ব্যাক সাইড, এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান লাগানো আছে এটার ভিতরে, এবং কুলিং ফ্যানের সাথে আরেকটা জিনিস এখানে অ্যাডজাস্ট আছে, সেটা হচ্ছে স্পিকার। আপনার এই সাইড দিয়ে আমাদের যে সাউন্ড সিস্টেম সেটা আমার এখানে অ্যাড করা আছে। তো দেখেন এই ল্যাপটপটার মডেলটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে স্পেক্টার। তো আমি এখন ল্যাপটপটা রাখি, এখন দেখেন আমি আমাদের এই ল্যাপটপটা আমি ওপেন করে দেখাবো। তো আমি এখন আমাদের যে সুন্দর ল্যাপটপটা এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। তো দেখেন আমরা ল্যাপটপটা উপরের শাটারটা আমরা ওপেন করলাম, তো যেহেতু আমি আগেই বলেছিলাম আমাদের যে পাওয়ার বাটন সেটা কিন্তু আমাদের লেফট সাইডে এই কোণে রয়েছে, তো আমরা এখন এটা পাওয়ারটা অন করব। দেখেন আপনারা হয়তো খেয়াল করছেন এখানে একটা লাইট আমার জ্বলে আছে, যেহেতু আমি ল্যাপটপটা ওপেন করছি। তো দেখেন আমার ল্যাপটপটা কিন্তু এখন ওপেন হবে, তো দেখেন এই ল্যাপটপটা আমাদের ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা এখানে হয়তো বা খেয়াল করবেন যে আমাদের এখানে দেখেন আমাদের লেখা আছে যে এটা কোরাই 7 10 জেনারেশন, এবং এটা ইন্টেলের ইরিশ প্লাস যে ভার্সনটা আছে প্রসেসরটা সেই ভার্সনের। তো আমরা দেখেন আমাদের ল্যাপটপটা ওপেন হয়েছে, তো এটা আমাদের যে ওপেন করার সময় যে ডিসপ্লেটা আসছে, দেখেন এটা আপনারা হয়তো জানেন যে ফুল ডিসপ্লেটা কিন্তু টাচ, আপনারা চাইলে এটা টাচ হিসাবেও কাজ করতে পারেন। তো দেখেন বন্ধুরা আমাদের পিসিটা এখন রেডি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো আপনারা হয়তো খেয়াল করবেন আমাদের এই পিসির কিন্তু ঠিক এই জায়গায় আমাদের ওয়েবক্যামটা আছে এবং মাইক্রোফোনটা আছে। আপনারা হয়তো ডিসপ্লের জন্য এটা দেখতে পাচ্ছেন না, তো এটার ডিসপ্লে যে কোয়ালিটি, আউটপুট কোয়ালিটি হচ্ছে 4K। তো এই ডিসপ্লে কোয়ালিটি 4K, তো আমি এখন এই ল্যাপটপটাকে আরেকটা আপনাদের এক্সট্রা আমাদের যে অপশন আছে আমি সেটা দেখাচ্ছি। দেখেন এই যে কিবোর্ডটা আমাদের এখানে আছে, এই কিবোর্ডটা কিন্তু আপনি চাইলে, যেহেতু রাইতে কাজ করতে গেলে অনেক সময় প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এটা কিবোর্ডে লাইট দিতে পারেন। দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এটা লাইট কম বেশি বিভিন্ন রকমভাবে মডিফিকেশন করতে পারেন। তো এই অপশনটা দেখানোর পরে আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে ল্যাপটপটা এটা ট্যাব মোডে আপনি কিভাবে নিয়ে যাবেন। তো যেহেতু এটা 360 ডিগ্রিতে ঘোরে, তো আমি যেহেতু এটা ঘোরাচ্ছি, দেখেন ঘোরানোর সাথে সাথে আমার এখন এই যে সাইডের যে কিবোর্ড, আমার কিবোর্ড কিন্তু এখন ডিজেবল হয়ে আছে। আপনার যদি এটার কোনো প্রেস হয় বা কোনো কিছু হয় কোনো পরিবর্তন কিন্তু হবে না। তো দেখেন আমি যখন 360 অ্যাঙ্গেলে ঘোরালাম, ঘোরানোর পরে দেখেন আমার কিন্তু এই যে সাইডের যে কিবোর্ড এটা কিন্তু এখন ডিজেবল, আমি চাইলে এখান থেকে বিভিন্নভাবে এটা মডিফিকেশন করতে পারবো। কি আর একটা জিনিস বলে রাখি, আমাদের এই যে ডিসপ্লে আপনারা দেখছেন এটা কিন্তু ফুল রোটেশন মোডে কাজ করে। দেখেন আমি যখন এই সাইডে ঘোরাবো আমার অটোমেটিক্যালি কিন্তু দেখেন এটা কিন্তু রোটেশন হয়ে যাচ্ছে, আমি যখন এই সাইডে ঘোরাবো দেখেন এটা কিন্তু আমার অটোমেটিক্যালি রোটেশন হয়ে যাচ্ছে। তো এভাবে মূলত আসলে এই অপশনটা কাজ করে থাকে। তো আমি এখন এই ল্যাপটপটার রোটেশনটা আমি আউট করে দিব, দিয়ে আমি পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসবো। দেখেন আমার পূর্বের অবস্থায় এটা ফেরত আসছে। তো এখন আমি ল্যাপটপটা শাট ডাউন করে বন্ধ করে রাখবো। তো দেখেন আমি এখান থেকে, যেহেতু এটা টাচ, আমি চাইলে এখান থেকে টাচের মাধ্যমে এটা শাট ডাউন করতে পারবো। তো এটাই মূলত আজকে আমাদের যে আনবক্সিংয়ের ল্যাপটপের মডেলটা ছিল সেটা আজকে দেখালাম।
তো আশা করি আমাদের এই রিভিউটা আপনাদের পছন্দ হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।